আসসালামু আলাইকুম, আমি ঈশা। আজকের ক্লাসে আমরা শিখব ব্লাড সার্কুলেশন সম্পর্কে, অর্থাৎ আমাদের বডিতে ব্লাড কিভাবে চলাচল করে সেইটা সম্পর্কে। তো আমি প্রথমে যদি একটু দেখাই, আমি ধরে নিচ্ছি এটা হার্ট। এবার এই হার্টের ভিতরে আমরা চারটা চেম্বার দেখতে পাবো। এখানে আমরা চারটা চেম্বার দেখতে পাচ্ছি। উপরের দুইটা চেম্বারকে বলা হয় অ্যাট্রিয়াম এবং নিচের দুইটা চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেল। তাহলে ডান দিকে যে অ্যাট্রিয়াম আছে রাইট অ্যাট্রিয়াম, বাম দিকে থাকলে লেফট অ্যাট্রিয়াম, আর নিচে তো ভেন্ট্রিকেল, তাহলে ডান দিকে রাইট ভেন্ট্রিকেল এবং বাম দিকে লেফট ভেন্ট্রিকেল। আমি একটু নামগুলো যদি সংক্ষেপে দেখাই, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল। এবার যেটা হবে, এই রাইট অ্যাট্রিয়ামে উপর দিক থেকে এবং পাশ থেকে, এই যে আমরা দুইটা পাইপের মতো দেখতে পাচ্ছি, এদের মতো উপরে যেটা আছে তাকে বলা হয় সুপেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা। এবং এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কাভা। ঠিক আছে, তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামের উপরের দিকে যে পাইপের মতো এটাকে আমরা বলছি সুপেরিয়র ভেনা কাভা, এবং পাশ দিয়ে যে পাইপের মতো সেটাকে আমরা বলছি ইনফেরিয়র ভেনা কাভা। এবার যেটা হবে, এই সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভার দিয়ে এই রাইট অ্যাট্রিয়ামে ডি অক্সিজেনেটেড ব্লাড আসবে। এই পাইপ দুটো দিয়ে এখানে ডি অক্সিজেনেটেড ব্লাড চলে আসলো। এবার এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার, একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র থাকে। ওই ছিদ্রটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে ওখানে কিছু কপাটিকা বা ভালভ থাকে। যেরকম এই ডান দিকে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে ছিদ্র, ওই ছিদ্রর মধ্যে থাকে ট্রাইকাস্পিড ভালভ। তো আমরা প্রথমে যেরকম দেখলাম যে সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডি অক্সিজেনেটেড ব্লাডটা এখানে আসলো, তো এই অ্যাট্রিয়ামটা যখন সংকুচিত হবে তখন ওই যে ট্রাইকাস্পিড ভালভ খুলে যাবে। ট্রাইকাস্পিড ভালভটা খুলে এই যে ডি অক্সিজেনেটেড ব্লাড এটা ডিরেক্টলি চলে আসবে রাইট ভেন্ট্রিকেলে। এবং এই যে ট্রাইকাস্পিড ভালভের মাধ্যমে যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে রক্তটা আসলো, ট্রাইকাস্পিড ভালভ কিন্তু এটার ব্যাক ফ্লো হতে দেয় না। যেরকম ডি অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু কখনোই রাইট ভেন্ট্রিকেল থেকে রাইট অ্যাট্রিয়ামের দিকে যাবে না, সবসময় এই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলেই আসবে। তো এখান ভেন্ট্রিকেলে আসার পর রাইট ভেন্ট্রিকেল থেকে এখানে একটা আর্টেরি প্রডিউস হবে, এটাকে বলে পালমোনারি আর্টারি। তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে এখানে যে আর্টারিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এই যে আমরা দেখলাম এখানে ডি অক্সিজেনেটেড ব্লাড, এই ডি অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে চলে যাবে। এখন এই হার্টের দুই পাশে লাংস আছে, এখানে একটা লাংস এবং এখানে একটা লাংস, এই দুইটা পাইপের অর্থাৎ পালমোনারি আর্টারির মাধ্যমে এই ডি অক্সিজেনেটেড ব্লাডটা দুইটা লাংসে চলে যাবে। এবার ডি অক্সিজেনেটেড ব্লাড লাংসে যাওয়ার পর কি হবে, লাংস ডি অক্সিজেনেটেড ব্লাডটাকে অক্সিজেনেটেড ব্লাড বানিয়ে দিবে। অর্থাৎ ব্লাডটা আগে ছিল কার্বন ডাইঅক্সাইড এনরিচড, এখন লাংস সেটা অক্সিজেন এনরিচড বানিয়ে দিবে। তারপর লাংস যখন এটাকে অক্সিজেনেটেড বানিয়ে দিবে তখন আমরা লেফট অ্যাট্রিয়ামে কিছু ভেইন্স দেখতে পাবো। এগুলোকে বলে পালমোনারি ভেইন্স। তাহলে দেখো আমরা রাইট ভেন্ট্রিকেলের সময় যেটা দেখতে পেয়েছিলাম, যার মাধ্যমে ডি অক্সিজেনেটেড ব্লাড যেটা হচ্ছে পালমোনারি আর্টারি, আর লেফট অ্যাট্রিয়ামে আমরা যে চারটা ওপেনিং দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি পালমোনারি ভেইন্স। এই যে লাংসে গিয়ে ব্লাডটা অক্সিজেনেটেড হয়েছিল, অক্সিজেনেটেড ব্লাডটা এবার এই পালমোনারি ভেইন্স দিয়ে এখানে আসবে, এখানে এবার আমার অক্সিজেনেটেড ব্লাড আসলো। এবার আগে আমরা যেরকম দেখেছিলাম এখানে ট্রাইকাস্পিড ভালভ থাকে, একইভাবে এখানে থাকে বাইকাস্পিড ভালভ। এখানেও এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মাঝখানে একটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার ছিদ্র থাকে, ওই ছিদ্রর ভিতরে থাকে বাইকাস্পিড ভালভ। এই অ্যাট্রিয়ামটা যখন সংকুচিত হবে বাইকাস্পিড ভালভটা খুলে যাবে, এবং বাইকাস্পিড ভালভ খুলে গেলে এই লেফট অ্যাট্রিয়ামের অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকেলে
চলে আসবে এবং একইভাবে বাইকাস্পিড ভালভও কিন্তু এটার ব্যাকফ্লো হতে দেয় না, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামে যেতে দেয় না। এবার যেটা হবে যে লেফট ভেন্ট্রিকেল থেকে, যাই হোক, লেফট ভেন্ট্রিকেল থেকে এভাবে একটা অ্যাওর্টা প্রোডিউস হয় অর্থাৎ মহাধমনী। এবার এইখান থেকে এটা ফুল বডিতে ছড়িয়ে পড়ে। তো আমরা পুরো জিনিসটা যদি আরো একবার একটু দেখি, যে হার্ট, এখানে হার্টের আমরা চারটা চেম্বার দেখতে পাচ্ছি, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল। আর এখানে পালমোনারি আর্টারির ভিতরে যেই ভালভটা থাকে সেটাকে বলে সেমিলুনার ভালভ। এখানে সেমিলুনার ভালভ আছে, যখন রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লাংসের দিকে যায় তখন এই ভালভটা খুলে যায়। এদিকে থাকে বাইকাস্পিড ভালভ, সরি ট্রাইকাস্পিড ভালভ। আর এখানে পালমোনারি আর্টারির মাঝখানে আমরা দেখতে পাই সেমিলুনার ভালভ এবং লেফট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মাঝখানে যেই ছিদ্র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, সেই ছিদ্রের মাঝখানে আমরা পাই বাইকাস্পিড ভালভ। তো পুরো জিনিসটা যদি আমরা আরো একবার একটু দেখি, এটা একটা হার্ট, হার্টের চারটা চেম্বার রয়েছে। প্রথমেই সুপেরিয়র ভেনাকাভা এবং ইনফেরিয়র ভেনাকাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়ামটা যখন সংকুচিত হবে ট্রাইকাস্পিড ভালভ খুলে যাবে। ট্রাইকাস্পিড ভালভ খুলে গেলে রক্তটা ডিরেক্টলি রাইট ভেন্ট্রিকেলে আসবে। রাইট ভেন্ট্রিকেলে আসার পর যখন রাইট ভেন্ট্রিকেলটা সংকুচিত হবে তখন এখানে থাকা সেই সেমিলুনার ভালভটা খুলে যাবে। সেমিলুনার ভালভ খুলে গেলে এই রাইট ভেন্ট্রিকেলে থাকা ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে দুইটা লাংসের দিকে চলে যাবে। লাংস তখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে অক্সিজেনেটেড বানিয়ে ফেলবে। অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি ভেইনস এর মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়ামে এসে লেফট অ্যাট্রিয়ামটা যখন সংকুচিত হবে তখন বাইকাস্পিড ভালভ খুলে যাবে। বাইকাস্পিড ভালভের মাধ্যমে লেফট অ্যাট্রিয়া লেফট ভেন্ট্রিকেলে আসবে। লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মাধ্যমে ফুল বডিতে রক্তটা ছড়িয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই যে রাইট অ্যাট্রিয়ামে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে ঠিক একই টাইমে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে আসে। তারপর কাজগুলো, মানে দুইটা কাজই একসাথে হতে থাকে। রাইট অ্যাট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকেলে আসে। এবং রাইট ভেন্ট্রিকেলেরটা পালমোনারি আর্টারি দিয়ে যায় এবং লেফট ভেন্ট্রিকেলেরটা অ্যাওর্টা দিয়ে ফুল বডিতে ছড়িয়ে যায়। এভাবেই দুইটা কাজ ঠিক একই টাইমে হতে থাকে। তো আজকের ক্লাসে আমরা ব্লাড সার্কুলেশন সম্পর্কে শিখলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।